বন্ধুরা, জ্বর জ্বর কিন্তু এই 5-6 দিন হয়ে গেল, আর জ্বর কিন্তু ভালো হয়েছে। আর জ্বরটা আসলে কি জ্বর হয়েছিল, শুধু তো জ্বর না, জ্বর যদি হতো তাহলে 1-2 দিনে ওষুধ খেয়ে ঠিক হয়ে যেত। জ্বরটা তোমার রক্ত পরীক্ষার পরে ধরা পড়েছে, তোমার জ্বরটা হয়েছিল টাইফয়েড, টাইফয়েড হয়েছিল। আর শরীরটা একটু দুর্বল আছে, তাও অনেক কয়দিন হলো ভিডিও দিতে পারছি না। তার ভিতরে বাবা, আমি কিন্তু বাড়িতে একটা প্ল্যান করেছি, আর তার আগে কিন্তু তোমাদের আরো একটা কথা বলে নিই বন্ধুরা, ঝড় বর্ষা কিন্তু শুরু হয়ে গেছে, আর নদীতে তো আমি তো যেতে পারবো কবে তার তো কোনো ঠিক নেই, আর নদী এমনি একটু ঝড় বর্ষার জন্য একটু বন্ধ আছে। আর তার ভিতরে আসো, তোমাদের আমার তো জ্বর হয়েছে, সেই সাথে তোমাদের বৌমারও জ্বর হয়েছে, আর আমার শাশুড়ি মা এসছে জ্বরের জন্যই। মানে আমার ধরেছে সেই ধরাধরি ধরেছে, এখন কমিনি জ্বর, পুরো এখনো জ্বর, ওষুধ চলছে আমার, এই যে ওষুধ রয়েছে, শুধু ওষুধ আর ওষুধ, ওষুধের পুরো ঢের পড়ে গেছে। না এবার চলো আমরা আজকে, মানে ওই শরীরটা একটু সুস্থ হয়েছে, তাই ভাবলাম যে ডাক্তার তো বলেছে তোমার জ্যান্ত মাছের ঝোল খেতে, তো জ্যান্ত মাছের ঝোল খেতে হলে কি করতে হবে, মাছ ধরতে হবে, চলো সেই প্ল্যান তাই এখন মাছ ধরা হবে। খাওয়ার মাছ ধরতে পারলে শাশুড়ি মা আছে রান্না করে দেবে এখানে, চলো এই খালের চারা পোনা আছে, চারা পোনা চারা দিয়ে মোটামুটি জ্যান্ত মাছের ঝোল খেতে হবে, কি ছুতুরি হয়ে গেছে চার গাতা, বাবা তো বিরাট বড় চার গাছ, মিস্টেক বাদে না, পুঁটি মাছ বেশি ভালো, মাছ বাঁধছে পোনা মাছ, পোনা মাছ ধরে ফেলেছি, পোনা মাছ, চারা পোনা, আগে একটা চলে গেল বাদা মাছ, এই যে পোনা মাছ ধরে ফেলেছি, ছাগল ঠিক আছে, ছাগল ঠিক আছে তো, বাঁধছে 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 পোনা, বাবা আবার পোনা বাদায় ফেলেছি, পোনা মাছ, এক্ষুনি একটা বাজিল সারাই গেল, রাখতে পারিনি বসে, এই করতে পারবে।
ايه
বন্ধুরা মাছ ধরা হয়ে গেছে আর এবার মাছ কাটবো দোকানপাট কিন্তু বন্ধ হয়ে যাবে বুঝলো আচ্ছা শুকনো খাওয়া দাওয়া তো বিকেলের মধ্যে কিনে নিয়ে আসবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঝড় আসবে ঘর আসবে ঝড় আসবে মানে সবুজ দানা দানা আসে যাচ্ছে দানা দানা ধানের নাম দানা সব উড়ে দেবে সব দানা 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 দিয়ে উড়ে দেবে সব রান্না বান্না করে খাই দে ভেস নাও আমি বাড়ির দিক যাই দেখি তুই বাজারে যাচ্ছি বাজারে যাবা হ্যাঁ একটু বাজারে যাবো আচ্ছা ঠিক আছে দাদু ঘরজাপটায় যদি সুস্থ থাকি ফোন করবা না হ্যাঁ ঠিক আছে আচ্ছা কারণ কারেন্ট ফারেন্ট এখনো কারেন্ট আছে চার্জ দিয়ে রাখো সব ফোন ফোন চার্জ বাড়ি ব্যাটারি উঠেছে ঘরে চার্জ চার্জ দিয়ে থাক চার্জ টার্জ দিয়ে রেখে দিচ্ছি অসুবিধা নেই তাহলে আমি আসলাম আচ্ছা ঠিক আছে জাগাখনার ঝোল টাটকা যাচ্ছে বিড়ালের মাছ মাছটা খালে ভাসছিল কি হয়ে মারা গেছে একটু নরম নরম হয়েছে কাটি দেয় দিছে সিদ্ধ করে দেওয়া হবে আমরা তো শুধু খাবো না বিড়ালেও খাবে বিড়াল আছে এই তো হার মাছ হয়ে গেল চারা ফোনা ব্যাস এটি শাশুড়ি মা রান্না করবে তারপরে দুপুর দুপুরবেলা সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করবে ব্যাস ঠিক আছে বিশ ঠিক আছে একদম দাদা না দিয়ে দি বন্ধুরা বসে পড়েছি কিন্তু আর মা দাও ভাত বাড়িছ দাও 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 এই নাও ঠিক আছে পটল ভাজা পটল ভাজা আর ভাত দেরাই গেছে অরবি তো খাবে না খাবে না জ্বর না ও বলতে খাও না মাছ ভাত খাও না সিদ্ধ ভাত খাবে পেঁপে সিদ্ধ হবে পোনা মাছের ঝোল সাথে রয়েছে পেঁপে আলু আর কাঁচকলা একদম রোজযুক্ত তা পাতলা ঝোল তারপরে আবার সব বড়ে তারপরে ওষুধ রয়েছিল খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আর বাইরের দিকে কিন্তু চলে এসেছি
আর বর্ষা কিন্তু এখনো পড়ছে ঝিরি ঝিরি বর্ষা আর বর্ষা কিন্তু এখনো প্রায় চার দিন হবে আর চার দিনে কিন্তু আমাদের নইতে বেরোনো কিন্তু এমনি বন্ধ কেননা চার দিন মার্কিং করে গেছে হ্যাঁ মার্কিং করে গেছে যে ঝড় বন্যা হবে নদী খালে যেও না আর আমাদের এখানে অনেকে নদী খালে যাও তাদেরকেও আমরা বারণ করে দিচ্ছি কেউ যেও না যেন কেননা এই সময় ঝড় বাতাস তো কখন বনতে ফাঁসি পড়বে নৌকো ডুবি হওয়ার চান্স যাওয়াই ভালো তো আর জ্বর কিন্তু ভালো হয়ে গেছে মানে কিন্তু ভিডিও কিন্তু আসবে মানে এখন একটা ধরো যাচ্ছে আর এরপরে আরও ভিডিও কিন্তু দারুণ দারুণ ভিডিও কিন্তু আসবে চ্যানেলে কিন্তু লক্ষ্য রাখতে হবে আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্যই টাটা।